যে কোনো সময় বন্ধ হয়ে পড়তে পারে দেশের নামকরা বিমানবন্দর। কাছাড় জেলার কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকেও 90 গুণ খারাপ অবস্থায় ওই বিমানবন্দর। পরিষেবা বন্ধ হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে পাহাড়ি রাজ্যের মানুষ। লোকসান ছাড়িয়েছে 100 কোটি। আগরতলায় বন্ধের মুখে উড়ান পরিষেবা। এ যেন ঢাকের দায়ে মনসা বিক্রি। বিমান চালানোর খরচ উঠছে না আগরতলার বিমানবন্দরের। ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি লোকসান হচ্ছে এই বিমানবন্দরের। রাজ্যসভার একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি একটি রিপোর্ট জমা পড়ে রাজ্যসভায়। এতে উল্লেখ করা হয়েছে বিমান মন্ত্রক বা এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এএআই যে বিমানবন্দরগুলি চালায় সেগুলির মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে লোকসানের তালিকায় শীর্ষে আছে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর। ওই তথ্য অনুসারে গত আর্থিক বছরে আগরতলা বিমানবন্দরে ক্ষতি হয়েছে 80 কোটি 67 লক্ষ টাকা। তবে শুধুমাত্র গত বছরেই নয়, গত 5 বছর ধরে লোকসানে চলছে এই বিমানবন্দর। 2020-21 সালে এই বিমানবন্দরে লোকসান হয় 71 কোটি 97 লক্ষ টাকা। তার আগের 3টি বছরের মোট লোকসান হয় 113 কোটি 87 লক্ষ টাকা। প্রসঙ্গত, এই বিমানবন্দরকে উন্নত করা হয়। গত বছর জানুয়ারি মাসে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের নবনির্মিত এবং অত্যাধুনিক টার্মিনাল বিল্ডিং উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগের 10,000 বর্গমিটার এলাকার বিমানবন্দরকে 30,000 বর্গমিটার করা হয়। জানানো হয় এর ফলে পিক আওয়ারে 1200 যাত্রী থাকতে পারবেন এই বিমানবন্দরে। বছরে প্রায় 30 লাখ যাত্রী উঠানামা করতে পারবেন। এই জন্য খরচ হয় 450 কোটি টাকা। তবে শুধুমাত্র আগরতলার বিমানবন্দর নয়, বিপুল লোকসান হচ্ছে উত্তর পূর্ব ভারতের অন্য বিমানবন্দরেও। ওই এলাকায় এএআই পরিচালনা করে 10টি বিমানবন্দর। জানানো হয়েছে এই বিমানবন্দরগুলি পরিচালনা করতে গিয়ে বিপুল পরিমাণ আর্থিক বোঝা চাপছে সরকারের ঘাড়ে। গত বছরে লোকসানের বহরে আগরতলার পরেই ছিল ইম্ফলের বিমানবন্দর, সেখানে ক্ষতি হয় প্রায় 26 কোটি টাকা। এছাড়াও ডিমাপুরে 22 কোটি 26 লক্ষ টাকা, ডিব্রুগড়ে 18 কোটি 67 লক্ষ টাকা এবং শিলং বিমানবন্দরে লোকসান হয় 10 কোটি 65 লক্ষ টাকা। যে সমস্ত বিমানবন্দরে ক্ষতির পরিমাণ কম সেগুলির মধ্যে আছে আসামের তেজপুর, লোকসান 3 কোটি 32 লক্ষ টাকা, যোরহাট 3 কোটি 94 লক্ষ টাকা, শিলচর 5 কোটি 92 লক্ষ টাকা এবং অরুণাচল প্রদেশের তেজু বিমানবন্দর 6 কোটি 95 লক্ষ টাকা। উত্তর পূর্ব ভারতের একমাত্র লাভজনক বিমানবন্দর হল গুয়াহাটির বিমানবন্দর বা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। উল্লেখ্য, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে এই বিমানবন্দর পরিচালনা করে আদানি গোষ্ঠী। আগরতলায় কেন এত লোকসান হচ্ছে তাও জানানো হয়েছে ওই রিপোর্টে। তাতে বলা হয়েছে ওই বিমানবন্দর বিশ্বমানের করে তৈরি করা হলেও কর্মীর অভাব আছে। এছাড়াও সেখানে ল্যান্ডিং করার জন্য খুব বেশি টাকা পাওয়া যায় না। এএআই একমাত্র বিমান ছাড়ার জন্য টাকা পায়। সেই সঙ্গে বাণিজ্যের জায়গা থেকে লাভ করার কথা ছিল, কিন্তু সেখানে ক্যাফে বা দোকানের জায়গা ফাঁকা, এর থেকেও আয় হচ্ছে না, যার ফলে লোকসানের বহর বাড়ছে আগরতলার বিমানবন্দরে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।